তোমাদেরকে সুন্দর একটি জায়গা। এই জায়গার প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা, কারণ জায়গাটা অসাধারণ, যেটা তোমরা দেখে মুগ্ধ হবে। এটা একটি গার্ডেন, এই গার্ডেনটির নাম তোমরা দেখতেই পাচ্ছ, এটার নাম নূরজাহান গার্ডেন শৌলা। এবং এই গার্ডেনটি হলো বাউফল থানার ভিতরে, বাউফল থানার ভিতরে পড়ছে, কিন্তু আমি সঠিকভাবে বলতে পারি না, কিন্তু গার্ডেনটি অনেক সুন্দর একটি জায়গা। আমি তোমাদেরকে দেখাবো বলে অল্প কিছু ভিডিও করে নিয়েছি, প্রথমত আমি তখন সামনে আসতে পারি। হলো ডাস্টবিন ফেলানোর জন্য, তাই এখানে লিখে দিচ্ছে আমাকে ব্যবহার করুন। দেখতেই পারছেন যে এটার ভেতর, এবং কি সুন্দর একটি পুতুল, দেখার মতন পুতুলটা, এরকমের কোথাও দেখি না।
দিনের চেয়ে রাতের দৃশ্যটা অনেক সুন্দর। দিনের বেলা এত ভালো লাগবে না মনে হচ্ছে যেটা আমার কাছে, কারণ রাতের বেলা দেখার মতন একটা দৃশ্য। দেখতে পাচ্ছ প্রতিটা জায়গা অনেক সুন্দর রাতে, আমার কাছে রাতেই ভালো লাগছে। আবার আমি ফেস দেখাই আস জায়গাটা কত সুন্দর। এই জায়গায় একটা পুকুর আছে এবং সানে বাঁধানো ঘাট আছে, বকটা তো দেখার মতন, যে বকটা কত সুন্দর করা। আমার কাছে বকটা অসাম লাগছে, তোমাদের কাছে কীরকম লাগছে জানি না, বাট আমার কাছে সেই লাগছে সেই জায়গাটা। তোমাদেরকে কতটা মানে সৌন্দর্য দেখাতে পারছি আমি বুঝতে পারতেছি না, তো আমার কাছে তো মানে ভালো লাগছে। আশা করবো তোমাদেরকে কাছেও ভালো লাগবে এবং তোমরা আসবে জায়গাটা। যদি কখনই আশা হয় যে কখনই পটুয়াখালী জেলা আসা হয় কারো, তাহলে বাউপাল থানার শৌলা আসবে, যেন এটা হচ্ছে শৌলায় আসলে বললে যে কেউ দেখিয়ে দেবে। বললাম না তোমাদের কাছে এটা সানে বাঁধানো ঘাট, দেখো ঘাটের সিস্টেমটা কীরকমের, পুকুরটার চারপাশটা এত সুন্দর, মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে জায়গাটা দেখে। তা এই ভিডিওটা আমার অনেক আগে করা, তার জন্য মানে চিন্তা করলাম এখন ভিডিওটা পাবলিশ করি, পরে আবার যাব আমি কিছুদিনের ভিতর যেয়ে ওই জায়গায় তোমাদেরকে আবার সুন্দর একটা ব্লগ করে নিয়ে আসব। বাট যদি একটা ব্লগে না হয় তাহলে আমি দুটো করব, ওটাকে ব্লগ ওয়ান এবং ব্লগ টু করে দেব, যেন ওটাকে একসাথে না দিতে পারলে দুইটা করে দেখিয়ে দেব, পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমার নিজেকে আমি দেখাবো। দেখি আমার বোন যদি আসে আবার আমি ওই জায়গাটা যাব। আর অনেক দিন পর এই ব্লগটা আমার ফোনে পেয়েছিলাম, এটা হচ্ছে আবার আর একটা জায়গা, দেখো যে আমার ফোনে না, সরি ভুল বলছি, ফোনে না, এটা আমার ডেস্কটপে ছিল ভিডিওটা, তারপর আমি চিন্তা করলাম ডেস্কটপে যেমন ভিডিওটা ছিল তাই আমি এটাকে ছেড়ে দিই। হ্যাঁ, তাই আমি এটাকে এডিটিং করে সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য উপস্থাপনা করলাম, যে তোমাদের সামনে উপস্থাপনা করলাম যে তোমাদের কীরকম লাগে এটা বুঝতে পারবো তোমাদের লাইক কমেন্ট দেখে, যে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে, এটা দেখে বুঝতে পারবো। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে এটা তো আমাকে অবশ্যই জানাবা, যে কীরকম লাগেছে। আমি চেষ্টা করেছি 100% তোমাদেরকে ভালো লাগানোর জন্য। তাই সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।